আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব মেহেরপুরের মুজিবনগরে, যেখানে বাংলাদেশের সর্বপ্রথম অস্থায়ী সরকার গঠন করা হয় এবং সেখানে আমাদের অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু জানানোর আছে। আজকের ব্লগটা বিশেষ করে আরো স্পেশাল করার চেষ্টা করব আপনাদের জন্য। তবে হ্যাঁ, আমাদের সাথে এবার নতুন দুজন অতিথি আছে, চলেন পরিচয় করে দিন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মশিউর রহমান ইমন ভাইজান। এটা পুরাতন সুতিয়া। আর এই যে অর্ণব, জার্নিটা শুরু হচ্ছে কুষ্টিয়া থেকে। মূলত রওনা দিয়েছি কুষ্টিয়া থেকে। আমাদের যাত্রাপথ মিরপুরের রাস্তা দিয়ে মেহেরপুর এবং তারপরেই মুজিবনগর। Yeah, everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. Here I go. Never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off, best friends. Am I ready? হ্যাঁ, হেভি লাগছে। পোজ যাই হোক, আমরা মেহেরপুর যাওয়ার রাস্তায় একটা অস্থির কাশফুলের জায়গা পাইছি, মানে হ্যাঁ একটা ছবি তোলা উচিত। হ্যাঁ এভাবে দাঁড়াও। হ্যাঁ এই তো পোজ আসছে ভাই। কয়টা মেয়ে ইমপ্রেস করবে এটা দিয়ে? একটা বিয়ে করার মতো হলে ভাই কি দেখাচ্ছ ভাই? ভাই বলো, মাংস ছাড়া ভাত খায় না, টিকটকের মতো ভাইরাল হয়ে যাবো। কি সর্বনাশ নাকি ভাই? কি মাংস ভাই? গরু, এই যে গরু। গরিব হতে পারি কিন্তু মাংস ছাড়া ভাত খাইনি। যাই হোক, আমরা এখানে এসে আগে হোটেল, একটা হোটেল পেয়েছি, ওখানে খাওয়া দাওয়া করে আর কি আমরা ঢুকবো। নামাজটা ভিতর থেকে পড়বো, খাওয়া দাওয়ার পরে জোহরের আজান দিয়েছি না। আমরা অবশেষে ঢুকছি। বাংলাদেশের সূত্রাগার হলো মেহেরপুর বৈদ্যনাথ তলা। 1971 সালের 17 এপ্রিল এই জায়গাটার নামকরণ হয় মুজিবনগর। তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ অতি গর্বের সহিত এই জায়গাটার নাম মুজিবনগর রেখেছিলেন। যাই হোক, এখানে আপনারা ভ্যান পাবেন 40 টাকা পিস করে। তারা আমাদেরকে এখানে পুরোটা ঘুরিয়ে দেখানোর কথা বলবে, আপনারা অবশ্যই চাইলে ঘুরতে পারেন। বেসিক্যালি ঘোরার থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো একটু হেঁটে বেড়াবেন যদি সময় থাকে হাতে, আর যদি সময় না থাকে তাহলে যাবেন ভ্যানে করে ঘুরে বেড়াবেন, ভালো হবে। এটা হচ্ছে জেলা পরিষদ ডাক বাংলা। আমরা এখন স্মৃতিসৌধের দিকে যাচ্ছি। আমাদের আমরা প্রথমে ডান দিক থেকে শুরু করেছি, বাম দিকে ওখানে ম্যাপ ছিল, বাংলাদেশের ম্যাপ। এটা ডাকঘর, এটা ডাক বাংলো। আরে কুত্তাটা অর্মা করছে কে? ওর কি হয়েছে? জায়গাটা সুন্দর লাগছে, আম বাগান অনেক বছরের পুরাতন এই আম বাগান গুলা। সুন্দর সুন্দর হয় না? আমি আমি এসএসসি ক্লাস 3-তে তখন আমের সময় ছিল, ছোট ছোট আম ছিল, একবার পেরে খাইছিলাম, আম্মু হেবি বকা দিছিল। পিকনিকে আসছিলাম খুব কাছের একজন মানুষের সাথে, তাকে খুব মিস করছি আজকে। তারে সে বুঝতে পারছে তাকে কতটা মিস করছি। তেইশ বছরের স্বাধীনতা সংগ্রাম এই দেওয়ালি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এই প্রত্যেকটা পিলারে এবং প্রত্যেকটা অংশে অনেক অনেক স্মৃতি এবং অর্থবহ করে।
তো আপনাদেরকে অবশ্যই সেটা ভয়েস ওভার দিয়ে দেখানো হবে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে গঠিত হয় সেখানে এই স্মৃতিসৌধটি গড়ে তোলা হয়েছে। এর স্থপতি তানভীর কবির। মুজিবনগর স্মৃতিসৌধ নির্মাণের মূল কাজ শুরু হয় 1987 সালে। এখানকার প্রত্যেকটা স্থাপত্যের পিছনে একটা তাৎপর্য আছে। স্মৃতিসৌধের বেদিতে আরোহণের জন্য 11টি সিঁড়ি রয়েছে, যা দ্বারা মুক্তিযুদ্ধকালীন সময়ে সমগ্র বাংলাদেশকে যে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল তা বোঝানো হয়েছে। স্মৃতিসৌধটি 23টি ত্রিভুজাকৃতির দেওয়ালের সমন্বয়ে গঠিত। 23টি দেওয়াল আগস্ট 1947 থেকে মার্চ 1971 এই 23 বছরের স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রতিটি দেওয়ালের ফাঁকে আছে অসংখ্য ছিদ্র, যেগুলো পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারের চিহ্ন হিসেবে প্রদর্শন করা হয়েছে। লাল মঞ্চ। 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার যেই স্থানে শপথ গ্রহণ করেছিল ঠিক সেই স্থানে 28 ফুট দীর্ঘ ও 14 ফুট প্রশস্ত একটি আয়তাকার লাল মঞ্চ তৈরি করা হয়েছে। স্মৃতিসৌধের ভূমি থেকে 3 ফুট উচ্চতার বেদিতে অসংখ্য পাথর রয়েছে, যা দ্বারা 30 লক্ষ শহীদ ও মা বোনের সম্মানের প্রতি ঐতিহাসিক দায়িত্ববদ্ধতা ও স্মৃতিচারণা প্রকাশ করা হয়েছে। এখন ম্যাপে যাব, ম্যাপের কাছে ওখানে অনেক কিছু দেখানোর আছে, আর ইচ্ছা আছে বর্ডারের দিকে যাওয়া। তৎকালীন মুক্তিযুদ্ধের কিছু ইতিহাস সেখানে মানচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এটা আপনাদেরকে উপর থেকে দেখাতে হবে, উপর থেকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না প্রত্যেকটা সেক্টরের তখন কেমন কি ছিল। এই যে হার্ডিং ব্রিজ, এটা যুদ্ধের সময় বিধ্বস্ত হয়েছিল, ঠিক ওইভাবেই এরা সেটা বানানোর চেষ্টা করেছে। বিধ্বস্ত একটা অংশ ভেঙে পড়ে গেছিল, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এরকম প্রত্যেকটা সেক্টরেরই চিত্র তুলে ধরা আছে। আমরা এখন আপনাদেরকে ম্যাপটা উপর থেকে দেখানোর চেষ্টা করবো। উপরে দুই জায়গা বিশেষ করে আছে, এখান থেকে আংশিক দেখা যাবে, ওদিকে আরেকটা জায়গা আছে। তবে চেষ্টা করছি আপনাদেরকে মানে খুব ভালোভাবে ভিডিওর মাধ্যমে ফিল করা, আর সব থেকে ভালো হয় আপনারা এখানে আসুন, এখানে আসুন, এখানে ঘুরুন, দেখুন, ইতিহাস সম্পর্কে জানুন। আমরা উপর থেকে এখান থেকেই আপনাদেরকে সেই ভিউটা দেখাবো। আপনারা এই এইটা দেখতে পারবেন, আপনারা যদি গুগল ম্যাপে এই জায়গাটা সার্চ করে আপনারা দেখতে চান, এইটা আপনি গুগল ম্যাপে দেখতে পারবেন। ঠিক আছে, সব থেকে ভালো হতো যদি ড্রোনরাই আপনাদেরকে দেখাতে পারতাম। তবে হ্যাঁ, আরেকটা কথা, ওই যে আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু দেখানোর চেষ্টা করি। ওদিকে ইন্ডিয়া, ওদিকে ইন্ডিয়া বলতে এই যে যেই বেড়াটা দেখছেন কাটা তারের, এর ওই পাশে ইন্ডিয়া। তবে এখান থেকে ভিউ দেখতে অসাধারণ লাগছে। ওই যে আমরা এখন, আমরা এতক্ষণ এটাতে উঠেছিলাম, এখন আমরা ওটাতে উঠবো, ওটাতে আরেকটা ভিউ নেব। আমরা কাইন্ড অফ এখন বঙ্গোপসাগরের উপরে। এই যে বাংলাদেশ, এই যে এখানে যে আপনারা জাহাজ দেখছেন, এটা মুক্তিযুদ্ধের সময় আর কি পাকিস্তানি সেনাবাহিনীদের ছিল, সেগুলো বিধ্বস্ত করার পরের চিত্রটা এখানে ফুটিয়ে তুলেছে। এই যে এবার হয়তো বা অনেকখানি দেখাতে পারছি। ও আমি চেষ্টা করছি আসলে কিছু কিছু জায়গা যেটা কাছ থেকে দেখানো যায় সেটা একটু বোঝানোর। এখানে শরণার্থীদের ভারত গমনের বিষয়টা দেখানো হয়েছে, আর ঠিক ওই পাশে একটা লাশ মানে কুকুর শিয়াল খাচ্ছে। বিষয়টা এরকমই ছিল যুদ্ধের সময়, তখন মানুষজন এতটা অত্যাচারিত, এতটা নিপীড়িত হতো যে তারই একটা বাস্তব চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর কি এখানে এসে ফিলটা ভালো পাচ্ছি। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই
মানে সময় নিয়ে আসবেন, সময় না হলে কিন্তু আপনারা যদি সময় না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা একটু বিপদে পড়বেন, কারণ এত সুন্দর জায়গাটা আপনারা না ফটোশুট করতে পারবেন, না ঘুরে মজা পাবেন, না একটা জায়গায় স্থির হয়ে সেই ফিলটা নিতে পারবেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একটু আগে আসার। আর দুপুরের খাওয়াটা আমরা তো দেখালাম, দুপুরের খাওয়াটা আপনারা বাইরে খেতে পারবেন, তো চেষ্টা করেন যে একটু সকাল সকাল আসার। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে, আর এখানে পাকিস্তানি হানাদার বাহিনীদের সেই নির্মম হত্যা, গণহত্যার চিত্র তুলে ধরা হয়েছে, মা বোনদেরকে কিভাবে গুলি করে তারা মেরেছে, এই বিষয়গুলো খুবই মর্মাহত করবে। আমাদের মা বোনদের সাথে যে নির্যাতন নিপীড়নের ঘটনাগুলো ঘটেছিল 1971 সালের, পরপর পাকিস্তান হানাদার বাহিনীরা যে নারী নির্যাতন এবং হত্যা করেছিল, তারই এক সামান্য চিত্র এখানে তুলে ধরানোর চেষ্টা করেছে। এখন ঘর বাড়িতে এভাবে আগুন ধরিয়ে দিত নির্দেশে, কি হিংস্র না, এরা মানুষ ছিল না। আপনারা যারা মুক্তিযোদ্ধা বিষয়ে বই বা গল্প পড়েছেন তারা অনেকে অনেক কিছু জানেন, অনেক কিছু শুনেছেন, কিন্তু ফিল করেছেন হয়তো, ইমাজিন করে সেই ফিলটা নেওয়ার চেষ্টা করেছেন যে তখন কি দুরবস্থা, কি খারাপ অবস্থা ছিল। কিন্তু আপনারা এখানে আসলে সেই ইতিহাসগুলো যখন চোখের সামনে এরকম যেভাবেই হোক, একটা অবয়ব আকারে হোক বা মূর্তি আকারে হোক, যেটা বোঝানোর চেষ্টা করেছে, এই জিনিসটা আসলে আপনারা দেখলে না আপনারা ভেতরটা কেঁপে উঠবে। ঠিক আছে, বই পড়ে হয়তো বা চোখের পানি পড়বে, কিন্তু ভেতরটা কেঁপে উঠবে এরকম কিছু যদি বাস্তব চিত্র সামনে দেখা যায়। তো খুবই কষ্ট লাগছে জিনিসগুলো দেখে, সেই সময়টার কথা ভাবছি যে এই সময়টাতে আমাদের মা বোনদেরকে নির্যাতন করা হতো, বাপ ভাইদের গুলি করে হত্যা করা হতো, সেই সময়টা তাদের কি অবস্থা ছিল, তাদের ভেতরের যন্ত্রণাটা, ভেতরের কষ্টটা কি ছিল। তো এটা আর কি একটু ভেতরে না সেই অনুভূতিটা কাজ করছে যে তখনকার বিষয়টা কেমন ছিল। আর এখানে সেই, এবার আপনাদেরকে একটু দেখাই যে সেই স্বাধীনতার পরে যে বিষয়গুলো হয়েছিল, যে পাকিস্তানি হানাদার বাহিনীরা সেলেন্ডার করেছিল, তারই কিছু চিত্র এবং দেশ গঠনের, নতুন করে দেশ গঠনের কিছু চিত্র এই পাশে অপোজিট একটা সাইডে এখানে দেখানো হয়েছে। এই তো আমরা ভ্যানে করে এখন একটু বর্ডারের দিকে যাচ্ছি, যেটা বললাম যে জন্য। তো আপনারা এই ভাইকে চিনে দেখেন, ভাইটা ভালো আছে, ভাইকে একটু খুশি করে আপনারা আসলে, ভাইয়ের সাথে একটু দেখা হলে একটু মোলাকাত করেন, খুশি হয়ে খুশি করে একটু যায়েন বর্ডারের দিকে, হয়তো ভালো লাগবে। আমি জানি না এখনো বর্ডারে এখন কি পাওয়া যাবে, ভাই বর্ডারে কি আছে, বর্ডারে হচ্ছে স্বাধীনতা সড়ক, হৃদয়পুর, হৃদয়পুর তো আপনার এলাকা, ওইটা আপনার ভারতের লোক আমাদের বাংলাদেশে ভোটার আইডি কার্ড জমা দেয়, জমা দিয়ে সেখানে চাষাবাদ করে। আর এখানে এই যে পাশে যে দুটা দেখতে পাচ্ছেন ওসা, ওগুলো হচ্ছে হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার নামে, জি এখানে 17 এপ্রিল হয় যে জায়গায় হেলিকপ্টার নামে, 17 এপ্রিল হেলিকপ্টার নামে এখানে। আচ্ছা, এই পাশের এটা কি, এটা হচ্ছে বিজিবি ক্যাম্প, বর্ডার গার্ড বাংলাদেশ মুজিবনগর সীমান্ত ফেরি, এটা বিজিবি ক্যাম্প, এটার মানে স্বাধীনতা সড়ক, বৈদ্যনাথ তলা এখানে হাট বসতো, এখানে স্বাধীন হয়েছিল বুঝলেন, হ্যাঁ বৈদ্যনাথ তলা এখানে হাট বসতো, জি। আচ্ছা, এটা এই যে স্বাধীনতা সড়ক গেল, এখানে হাট বসতো আগে, অনেক জম জমা ছিল এই জায়গাটা, আপনার এই যে লকডাউনের কারণে এই যে দোকান গুলো আছে, দোকান পাশার সব ওই জায়গা পানি পাশে আছে, এখানে গেট ছিল বুঝলাম, এই জায়গাটা গেট ছিল, গেটটা ভাঙি উদ্বোধন করেছে ফরাদ হাতে, হ্যাঁ মানে এখানে গেট ছিল, এটা একটু বাইরে বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই তো, ভারতের লোক ভোটার আইডি কার্ড জমা দেখে আমাদের বাংলাদেশে চাষাবাদ করে, এখানে ওদের একটা নির্দিষ্ট টাইম দেবে, টাইমের মধ্যে ফিরে যেতে হবে আবার, এখানে এটা সময়টা গেট বুঝলাম, এটা গেট, আর এখানে এগুলো তার কাটা, যেন ওখানে ঘুরে আসে ওই যে লোক নাচ দেয় না, ওখানে ঘুরেছে লাইটার, ওখানে একটা পিলার আছে, বাংলাদেশ না লেখা আছে, ওখানে একটা পিলার আছে, পিলারটা ছবি উঠায় এগো চলে আসবেন, ওই কোলে দূরতে যাওয়ার চেষ্টা করবেন না, গুলি মাখে গুলি খাই যেতে পারে। আচ্ছা, এই যে সেই সীমান্ত, ইন্ডিয়া, এটা ইন্ডিয়া, তার মানে আমি এখন ইন্ডিয়ার ইন্ডিয়ার ভিতরে দাঁড়াইছি, অনেক জায়গায় যাচ্ছি, অনেক জায়গায় আসছি, তো কারণ হচ্ছে আসে মনে হলো একটু ইন্ডিয়া ঘুরে আসি, তো দেখেন এই যে ইন্ডিয়া 105 লেখা আছে উপরে, তো আমরা সবাই ইন্ডিয়ায় আসছি, ওরা ওখানে, তো
যাই হোক, ইন্ডিয়া ভালো লাগছে। ইন্ডিয়া ঘুরলাম, ইন্ডিয়া ঘুরলাম বলতে ইন্ডিয়া 7 বার ঘুরলাম, ভালো লাগছে। যাই হোক, ইন্ডিয়া অনেক সুন্দর দেখতে, অনেক নাইস, ওয়াও, বিউটিফুল। ঘটনা হচ্ছে এখন আমি ইন্ডিয়ার ভিতরে যাচ্ছি কলা নিয়ে আসতে, ইন্ডিয়ান কলা। যদিও বা এটা মানে জিনিসটা অনেকটা চুরি করে হয়ে যাবে, কারণ এখানে মালিক দেখছি না। মালিক থাকলে হয়তো বা বলে নিয়ে আসতাম যে আমি একটু আসতেছি ইন্ডিয়ান কলা নিতে। তো যাই হোক, কলার ছুরি দেখতে পাচ্ছি, এটা খুবই ভয়ানক একটা। ভাবছি যে কোথা থেকে গুলি চলে আসে, একটা গুলি আসে মাথার কপালের মাঝখানে পড়লে শেষ। যাই হোক, আমি একটু ইন্ডিয়ার কলার সাথে একটু দেখাই। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার কলা, ইন্ডিয়ার কলা অনেক সুন্দর, ছোট সাইজ, কিছু করার নাই, আমি যেহেতু আসছি। এটা হচ্ছে ইন্ডিয়ান কলা। যাই হোক, ইন্ডিয়ার মাটিতে এই কলাটা ফলিছে, আমি এটা নিয়ে যাচ্ছি, এটা প্রমাণ থাকছে। জানি না এটার জন্য আমাকে আবার কোনো কিছু দণ্ড করা হবে কিনা, তবে এই তো ভালো লাগছে, এটা পৈশাচিক আনন্দ লাগছে ভিতরে। আপনাদেরকে বোঝাতে পারবো না, আমি যেখান থেকে যাচ্ছি এগুলো হচ্ছে চাষের জমি, কুবানো হয়েছে সাপ সাপ। এই ভাই, ওখানে এই সাইজের মোটা এরকম সাইজের সাপ ছিল। আমরা এখান থেকে বেরোচ্ছি, শেষ ইন্ডিয়া থেকে আমরা এখন বাংলাদেশে যাবো। এই কি রে, আমরা এখান থেকে বেরোচ্ছি এবার বাংলাদেশে। যাই হোক, আর সাথে এই যে ইন্ডিয়ান কলা, বর্ডার সেরে আসছি। কেউ কেউ বাড়িগুলা কি ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ার মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই যে এখানে আপনারা আমের সময় আসলে পুরা গাছ ভর্তি শুধু আম দেখবেন, নাকি ভাই? আম থেকে না একটু দেখে আর একটা ছবি তুলে চলে আসছি ভাই, ঠিক আছে? জয় বাংলা সেই বেদি। আকাশে মেঘ আছে, সুন্দর লাগছে, মেঘটাও ইন্ডিয়ার বাংলাদেশের মাঝামাঝি অবস্থায়। ওয়াও, এটা কফি হাউস, এটা বন্ধ থাকে কি কফি হাউস? তো পরে খুলে নাই। তো এখানে প্রোগ্রাম করার ব্যবস্থা আছে, তাই তো? বিয়ের প্রোগ্রাম বা অনুষ্ঠানের প্রোগ্রাম, তাই তো? এটা এটা মুজিবনগর পোস্ট অফিস, তাই তো? এটা বন বিভাগের কার্যালয়। আর ভাই সময় বলে কি, ভাই কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, উনি পাশাপাশি এখন কি করার, যেটুকু করা লাগে। যাই হোক, আপনারা ভাইয়ের সাথে এসে দেখা করেন, ভাই আপনাদেরকে আরো সুন্দর করে অনেক কিছু দেখাবে, বুঝাই দেবে। আমাদের আসলে সময় শেষের দিকে, এই যে আমরা আমাদের শেষ গন্তব্যে পৌঁছে গেছি। আমরা এখন এখান থেকে বের হচ্ছি, গাড়ি আছে তো? হ্যাঁ গাড়ি আছে। ওয়াও, ইস, যাইতে মন চাচ্ছে না, বিষয় না। এই যে আমাদের যাত্রা, আরেক যাত্রা শুরু বাড়ির পথে। আমরা আসার সময় মেনলি মিরপুর মেহেরপুর ওই রুট দিয়ে এসেছি, এখন যাচ্ছি চুয়াডাঙ্গার রুট দিয়ে, চুয়াডাঙ্গা দিয়ে কুষ্টিয়া যাব। তো এই তো এখন প্রায় বিকাল গড়ে সন্ধ্যা নেমে যাচ্ছে, আমরা এখন রওনা দিছি। তো দেখা যাক, তবে রাস্তাটা অনেক সুন্দর, এই রাস্তাটা অনেক সুন্দর, তবে আলোটা পর্যাপ্ত পরিমাণে পাইলে আরো ভালো লাগতো। এই তো দেখতে দেখতে আমাদের আজকের গল্পটা শেষ হয়ে এলো, আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভ্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।